আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালে দুধটা জাল দিতে গিয়ে দেখি যে দুধটা ফেটে গেল যদিও বা ফ্রিজে ছিল গরমের কারণে হয়তো বা কোনো কারণে ফেটে গেছে তো এই ফেটে যাওয়া দুধটা দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করেছি আর ছোট্ট একটা ভিডিও তৈরি করে নিলাম আপনাদের জন্য আপনাদের কারো হয়তো কাজে লাগতে পারে দুধটা ফেটে যাওয়ার পরে যে ছানাটা হয় সেই ছানাটা আমি তুলে নিয়েছি আর যে পানি অবশিষ্ট ছিল সেই পানিটা দিয়েই আমি ড্রিঙ্কসটা তৈরি করছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এখানে বিট লবণ দিতে হবে নর্মাল লবণ দিলে কিন্তু ভালো টেস্ট আসবে না এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনিটা আপনারা দিবেন যে যার পছন্দ অনুযায়ী এখন আমি সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা লেবুর রসও দিতে পারেন আর এখানে আমি যে ফেটে যাওয়া দুধটা নিয়েছি দুধটা কিন্তু আমি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা দুধটাই আমি নিয়েছি এখানে গরমের দিনে এই জাতীয় ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে তো ভাবলাম শুধু একা আমরা খাবো তা কি করে হয় সাথে ছোট্ট একটা ভিডিও করে নিই আপনাদের হেল্প হবে এখন আমি দুটো গ্লাসে পরিবেশন করছি ঢালার সুবিধার জন্য আমি অন্য একটা পাত্রে প্রথমে দুধটা ঢেলে নিয়েছি তো দেখতেই পেলেন কত সহজে তৈরি করে নিলাম আপনাদের কাছে যদি রেসিপি ভালো লেগে থাকে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হল তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম